দেশের ইতিহাসে অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে খারাপ বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এজন্য সঠিক নীতিমালা তৈরি করে বাস্তবমুখী বাজেট প্রণয়নের পরামর্শ সংস্থাটির জ্বালানি তেলের দাম সমন্বয়ের নামে বাড়তি দাম জনগণের উপর না চাপাতে পরামর্শ সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন যুক্তরাষ্ট্রের শর্তারোপের মাধ্যমে এদেশে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি খুবই দুঃখজনক বিস্তারিত মামুন আব্দুল্লাহর প্রতিবেদনে দেশে নিত্যপণ্য সহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের বাড়তি মূল্যের জাতাকলে নিম্ন ও মধ্যবিত্তরা মূল্যস্ফীতির নিষ্পেষণে নাভিশ্বাস নির্দিষ্ট আয়ের মানুষের বাড়ি ভাড়া শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা তাদের এসবের মাঝে খাবারের খরচ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন নাগরিকরা গবেষণা সংস্থা সিপিডি বলছে 2016 সালে একটি পরিবার আয়ের 43% খরচ করত খাবারের ব্যয় মেটাতে তবে 2022 সালে অন্যান্য খরচ বাড়ায় খাবারে ব্যয় করতে পারছে মোট আয়ের 40%-এরও কম সংস্থাটি বলছে দুর্বল বাজার ব্যবস্থা এবং আর্থিক ও মুদ্রানীতির সমন্বয় না থাকায় সামাল দেয়া যাচ্ছে না মূল্যস্ফীতি আমদানি মূল্যর অজুহাত দিয়ে অভ্যন্তরীণ বাজারে যেগুলি অভ্যন্তরীণভাবে উৎপাদন করে থাকি আমরা সেগুলোও কিন্তু দাম বাড়ানো হয় আবার সেগুলোর দাম বাড়ানো হয় ওই আরেকটি অজুহাত দিয়ে যেটি বললাম যে যে ট্রান্সপোর্ট কস্ট এবং বিভিন্ন লজিস্টিক্যাল খরচের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের অর্থনীতি এর চাইতে আসলে খারাপ অবস্থায় যায়নি চলতি বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা 75,000 কোটি টাকা ঘাটতি থাকবে উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের অনিয়ন্ত্রিত ঋণ নেয়া এবং বেসরকারি ব্যাংকগুলোর তারল্য সংকট বেসরকারি খাতকে যেভাবে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বছরের পর বছর এবং তার কারণে যে মাত্রায় এই মুহূর্তে এই খাতের উপরে আর্থিক দায় বাড়ছে সরকারের সেটি যতক্ষণ পর্যন্ত না অ্যাডজাস্ট হবে এটি ভোক্তার উপরে চাপিয়ে দেওয়ার এটির কোনো যৌক্তিকতা নেই এই জন্য আমাদের সাজেশন হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট সরকারকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে প্রক্রিয়াটা এমন দাঁড়িয়েছে যে গ্যাস কোম্পানিগুলো বিদ্যুৎ কোম্পানিগুলো একটা করে কামান চায় তাকে মোটামুটি আগে পিস্তল দেওয়া হইতো এখন একটা স্টেন গান দেওয়া হচ্ছে তো এই জ্বালানি তেলের মূল্য যেহেতু আমরা যেটা বলছি যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের মতো হবে ভারতে যেরকম আছে অন্য জায়গায় আছে যদি হতে হয় তাহলে এই জায়গাতে অপারেশন কস্ট কী হচ্ছে প্রফিট কত হচ্ছে ট্যাক্স কত হচ্ছে এইটার একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্মুক্ত পর্যালোচনা এখনই শুরু করতে হবে একটি নির্দিষ্ট দেশ থেকে পাচারকৃত অর্থ দেশে রেমিটেন্স হিসেবে আসা যেমন শঙ্কার বিষয় তেমনি দেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত লজ্জাজনক বলে মনে করে সংস্থাটি একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভালো নির্বাচনের সাথে সংযুক্ত করে এই বিচার বিষয়টা এনেছে একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এটা আমরা আমাদের নিজেদের জন্যই তো আমাদের এটা এটা করা উচিত অর্থনীতির এই দুর্দশা যতটা না বহির্বিশ্বের কারণে তার চেয়ে বেশি দেশীয় নীতির দুর্বলতার কারণে এমনটাই মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি কিন্তু এখন মামুন আব্দুল্লাহ বাংলাভিশন ঢাকা